আইফোন ব্যবহারকারীদের সতর্ক করে দিল অ্যাপল। যারা আইফোন 5 ব্যবহার করছেন তাদের সফটওয়্যার আপডেট করতে বলে দিয়েছে সংস্থাটি। আগামী 3 নভেম্বরের মধ্যে ফোনটির ব্যবহারকারীরা যদি iOS 10.3.4 সফটওয়্যারটি ইনস্টল না করেন তবে তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হবে। iOS 10.3.4 সফটওয়্যারটি ইনস্টল না করলে ব্যবহার করা যাবে না ইমেইল, অ্যাপ স্টোর ও আইক্লাউড, এমনকি ওয়েব ব্রাউজিং করতেও বাধার সম্মুখীন হতে হবে। 3 নভেম্বরের মধ্যে আপডেট না করলে সেক্ষেত্রে তবে ম্যানুয়ালি পিসিতে আইফোন 5 এর গুরুত্বপূর্ণ ফাইলগুলো ব্যাকআপ রাখতে হবে। শুধুমাত্র আইফোন 5 নয়, সফটওয়্যার আপডেট না করলে চতুর্থ প্রজন্মের আইপ্যাড ব্যবহারকারীরাও পড়বেন বিপদে। তবে তারা শুধুমাত্র জিপিএস ফাংশনালিটি হারাবেন, বাদ বাকি সব ঠিক থাকবে। প্রসঙ্গত, আইফোন 5 বাজারে এসেছিল 2012 সালে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমি সাইফ সালমান এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।